শীত শেষ হয়ে আসলে অসময়ের ফুলকপি দিয়ে যখন কিছু খেতে ভালো লাগে না, তখন ফুলকপি আর আধমালা নারকেল দিয়ে এরকম একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানিয়ে একবার খেয়ে দেখুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। কুইজিনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। ফুলকপি যখন একটু পুরনো হয়ে যায়, তখন যদি এরকমভাবে নারকেল দিয়ে একটা রেসিপি বানানো যায়, সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা আপনারা পোলাও, ফ্রাইড রাইস অথবা ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদেরকে জানাই চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসের সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক নারকেল কপি। এখানে আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। একটা মিডিয়াম সাইজের ফুলকপি, সেগুলোকে আমরা মিডিয়াম সাইজের টুকরো করে নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ নুন। দিয়ে এবার এটাকে আমি বয়েল হতে দেব, তবে খুব বেশি কিন্তু সেদ্ধটা করব না, মোটামুটিভাবে 5-6 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করব। ফুলকপির মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে, সেইটা কিন্তু বজায় রেখে সেদ্ধটা করতে হবে। এটা সেদ্ধ হয়ে গেছে, 5-6 মিনিট পরে আমি এগুলোকে তুলে নিলাম। একটা মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি 10-12টা কাজু। কাজুগুলোকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়া হলো, আর তারপর তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। আমি এখানে কিন্তু জলটা একটু বেশি ব্যবহার করেছি। জলটাকে দিয়ে এটাকে একটা পেস্ট আমি বানিয়ে রাখলাম। একটা হামানদিস্তায় আমি নিয়ে নিলাম 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে আমি থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতে ঘোরাতে পারেন, কিন্তু এটা কিন্তু একটু থেতো করা অবস্থাতেই ভালো লাগে, সেই জন্য এটাকে থেতো করে নেওয়া হলো। কড়াইতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে সেদ্ধ করে রাখা ফুলকপি টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপি টুকরোগুলোকে আমি এখানে অল্প করে ভেজে নেব। ফুলকপির সমস্ত টুকরো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে দিয়ে এবার এই ফুলকপিগুলোকে মোটামুটি 2-3 মিনিটের জন্য ভাজবো, তবে খুব বেশি লালচে করে ভাজবো না। কালারটা জাস্ট যখন হালকা একটু চেঞ্জ হওয়া শুরু করবে, তখন কিন্তু এই ফুলকপিগুলোকে আমাকে তেল থেকে তুলে নিতে হবে। ফুলকপিগুলো যতটুকু ভাজার দরকার ছিল হয়ে গেছে। তুলে নিয়ে কড়াইতে আমি আবারও 3 টেবিল চামচ সাদা তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 2 ছোট এলাচ আর 4 লবঙ্গ। দিয়ে গরম মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভাজা করে নিলাম কয়েক সেকেন্ডের জন্য, আর তারপর ওই থেতো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেকের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেওয়া হচ্ছে। এরপর এতে আমি দিয়ে দেবো 4 টিস্পুন মতো টক দই। টক দইটাকে জল ছড়ানো আছে। টক দইটাকে দিয়ে ফ্লেমটাকে গ্যাসের একদম লোতে রেখে 2 মিনিটের জন্য আমি কুক করে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লো করে নেবেন, নাহলে কিন্তু টক দইটা অনেক সময় ফেটে যেতে পারে। মিনিট 2 টক দইটাকে দিয়ে কুক করে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি যে কাজু বাদামের পেস্টটা, যেটা আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে করে রেখেছিলাম সেটা। দিয়ে লো ফ্লেমেই মিনিট 2-এর জন্য ভালো করে কুক করে নিলাম, এবং এটা কিন্তু অতি অবশ্যই মাঝে মধ্যেই নাড়িয়ে দিতে হবে, নাহলে কাজু বাদাম নিচে লেগে যেতে পারে। এরপর এতে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়া। এখানে আমি কিন্তু নারকেলটাকে জাস্ট কুড়িয়ে নিয়েছি, কোনোভাবে নারকেল কুড়িয়ে পেস্ট করিনি। নারকেলটাকে কুড়িয়ে এতে দিয়ে আমি এখানে আরও 3 মিনিটের জন্য এইবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম, একটু বাড়িয়ে 3 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খেয়াল রাখতে হবে ফুলকপি সেদ্ধ এবং ভাজার সময় নুন দেওয়া হয়েছিল। আর দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ চিনি, যেহেতু এটা নারকেলের একটা প্রিপারেশন, এইটুকু চিনিও কিন্তু দিতেই হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে, যতক্ষণ নাকি নারকেলটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। দিয়ে আরও 3 মিনিটের জন্য সমস্ত মশলার সাথে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়া হলো। মিনিট 3 হয়ে যাওয়ার পরে এতে আমি দেব জল। মোট 1.5 কাপ পরিমাণ জল এখানে আমি অ্যাড করলাম, এর থেকে বেশি লাগবে না, তবে এর কিন্তু একটু গ্রেভি থাকবে, একটু হালকা ঝোল থাকবে, একদম শুকনো কিন্তু হবে না, সেই জন্য 1.5 কাপ জল দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ফ্লেম মিডিয়াম রাখা অবস্থায় 7-8 মিনিটের জন্য কুক করতে দেব।
এবং অতি অবশ্যই মাঝে মধ্যে কিন্তু দু একবার এটাকে তলা থেকে নেড়ে দেওয়া হয়েছে যাতে তলায় লেগে না যায়। 7-8 মিনিট হয়ে যাওয়ার পরে দেখে নেব আমি মোটামুটি কীরকম পজিশান এটার আছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি নামাবার আগে 1 টিস্পুন পরিমাণ ঘি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েছি। এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই রেডি। এইটুকু ঝোল এখানে থাকবে আর এটা কিন্তু আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে তো লাইক কিন্তু করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো চলে আসে। আর লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে কাইন্ডলি চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন। আগামীকাল আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।